হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি একটা হোমা লফটে, এইখানে হোমা কবুতরগুলো দেখব আর প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ছোট্টখাট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেকেই আমাদের কমেন্ট বক্সে হোমার প্রাইস জানতে চেয়েছেন, তো আজকে আমরা হোমার প্রাইসটা জানার চেষ্টা করব আর কত কিলো পাল্লা করা বা গেম খেলা এই কবুতরগুলো সেটা আমরা জানার চেষ্টা করব। তার আগে আসেন কবুতরগুলোর বর্তমান যে ওনার তার সাথে আপনাদেরকে পরিচয় করা দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন ভাই? আপনার বাসার লোকেশনটা কোথায় ভাই? এটা এয়ারপোর্ট, আপনার আশকোনা মেডিকেল রোড। আচ্ছা, এই কবুতরগুলো কি আপনার কালেকশন করা নাকি নিজের ব্যক্তিগতভাবে? না না, এটা আমার সব কালেকশন করা, আমার ছোট ভাইয়ের কবুতর ছেলেগুলো। আচ্ছা, এগুলো সব উনি মনে করেন যে ও এক জায়গায় সেট করছিল এই টুর্নামেন্ট খেলার জন্য, ওই ছাদে সমস্যার কারণে সবগুলো কবুতর নামাই দিতে হয়েছে, জন্য আমি নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এইখানে আজকে আমরা কোন কোন জাতের হোমাগুলো দেখতে পাবো ভাই? এখানে সব জাতেরই হোমা আছে, আপনার গ্রিজেল আছে, চকো আছে, রেড চেকার আছে, সবজি আছে, মাক্সি আছে, আপনার ইয়া মাক্সি হোমা আছে, আপনার দেন গরর একটা হোমা আছে, গরর না তো বাস বলে। কোন ব্লাড লাইনের এগুলো? আমার এখানে পাইথন আছে, বেলজিয়ান ব্লাড লাইন আছে, দুইটাই আছে। আমি আসলে ভাই হোমার ব্লাড লাইন তো জানি না, আমি তো হোমা পারি না, আমি মূলত ভাই গিরিবাস পারি, আপনি দেখেন আমার গিরিবাস। তো আমি হোমার ব্যাপারে তেমন একটা বেশি কিছু জানি না, আপনার ও জিনিসগুলা বিক্রি করে দিচ্ছে আর অনেক ব্যস্ত থাকে ছোট ভাইটা, আপনার যে বাসা পালতো ও রেস্ক করার লেগে মূলত সবগুলা কবুতর কালেকশন করছে আর সব জানাশোনা কবুতর কালেকশন করা ছিল, ওইগুলোর প্রত্যেকটার বাপমা আপনার রেজাল্ট করা বা টুর্নামেন্ট খেলা বা ইয়াতে ছাড়া এরকম মানে বাইচ্ছা বাইচ্ছা কবুতর বাচ্চা ছিল আইনা দেন করছিল। প্রাইস রেঞ্জটা কেমন থাকবে? প্রাইস রেঞ্জ ভাই সীমিত ভিতরে থাকবে, আহামরে ও যে দামে ও একজোড়া বাচ্চাই কিনছে আপনার 5,000-7,000 করে, সেই দাম তো এখন মনে হয় যে বড় কবুতরও মোটামুটি এরকম কম বেশি মিলায় পড়বে আর কি। আচ্ছা, তো আমরা দেখি প্রথমে কোন জোড়াটা দেখব। এই যে এখানে একটা জোড়া আছে আপনার, আচ্ছা চকো জেল না? তো দেখেন এইখানে জোড়া একটা আছে, নটটা চকো জেলে আছে, মাটিটাও চকো জেলেই আছে, কালারটা যদি একটু অন্যরকম আসছে। আচ্ছা, এই পেয়ারের রেজাল্টটা কেমন ভাই? বললাম তো আসলে আমি আসলে কবুতরের রেজাল্ট সম্পর্কে জানি না, কিন্তু এখানে প্রত্যেকটা কবুতরের বাপমা ভাই রেজাল্ট করা ছিল, 200 কিলো 250 কিলো কবুতরের বাচ্চা মানে বাপমা থেকে দেখা দেখা বাইচ্ছা বাইচ্ছা পেডিগ্রি দেখে দেখা বাচ্চা আনছিল, পেডিগ্রি দেখে কালেকশন করা হয়েছে। বর্তমানে কি পেডিগ্রিগুলো অ্যাভেলেবেল আছে? ওদের পেডিগ্রি তো হয় না ভাই, ওরা তো মনে হয় বাচ্চা ওইগুলার এখন। আচ্ছা, একটু হাতে নিয়ে দেখা যাবে। তো এইটা নরটা না? হ্যাঁ, এটা একটা নর কবুতর। চোখটা দেখি আমরা, এইখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যদি একটু নয়েজ আছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন। আর এই যে দেখেন চোখটা, মাশাআল্লাহ অসাধারণ চোখের। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান কবুতরগুলো কেমন লাগছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে দেন একটা কমেন্ট করে। আচ্ছা, ওই পাশে পাখাটা দেখি, কালার মাশাআল্লাহ। এগুলো দিয়ে আনুমানিক কত কিলোমিটার পর্যন্ত রেজাল্ট করা যাবে? নগু বাপমা ভাই কোনো মানে প্রত্যেকটারই বাপমা ভাই 200 কিলো প্লাস করা আছে, ঠিক আছে? এটা মানে আমি জানি, কারণ ও যখন কবুতরগুলো কিনছে প্রত্যেকটা কবুতর অনেক দেখা দেখা বাইচ্ছা বাইচ্ছা কবুতর যাচাই বাছাই করে ও মূলত কাপড় করছিল টুর্নামেন্ট খেলার জন্য। যে প্রত্যেকটা দেখি, রিং নাম্বারটা এসে আপনার 29 বললেই হবে, 29081। ওই কবুতরগুলো দেই সিজনে আপনার টুর্নামেন্ট খেলতো, ওর বাসায় সমস্যা দেখা মানে যে বাসায় পালতো ওই বাসায় সমস্যা, এর জন্য মনে হয় যে কবুতরগুলো পরে দিয়ে ইয়া করছে আমাদের দিয়ে দিছে। তো এটা মাদিটাকে দেখি, এইখানে মাদিটা আছে মাশাআল্লাহ, মাদিটার চোখটাও কিন্তু অসাধারণ, কালারটাও অসাধারণ, আপনারা একটু দেখেন। আমি কবুতর দেখলেই বোঝা যায় কোয়ালিটি ভালো আছে মাশাআল্লাহ। একটু ফোকাসের কারণে দেখা যায় চোখটা ক্লিয়ারলি আমরা দেখাইতে পারি নাই, চোখটা একটু ধরলে ভালো হয়। দেখেন এটার চোখে কিন্তু অনেক ডিটেলস আছে, আপনারা চাইলে আইসা সরাসরি দেখতে পারেন অথবা অনলাইনও নিতে পারেন। আচ্ছা, বাংলাদেশের যে কোনো প্রান্তে কি ডেলিভারি সম্ভব? ট্রানজেকশন আছে এরকম প্রত্যেকটা জায়গায় ডেলিভারি সম্ভব, আর এইখান থেকে বাস অ্যাভেলেবেল যে কয়টা জায়গা, আপনার আব্দুল্লাহপুর থেকে যে কয় জায়গায় বাস যাইব বা এয়ারপোর্ট থেকে যেখানে বাস যাইব সব জায়গায় ডেলিভারি সম্ভব। আচ্ছা, আব্দুল্লাহপুর থেকে মোটামুটি 64 জেলার বাসই পাওয়া যায়, হয়তোবা থানা পর্যায়ে ডেলিভারিটা দেওয়া যাবে না, জেলার মেন শহরগুলোতে দেওয়া যাবে। আচ্ছা, এই পাশে পাখাটা দেখি,
আচ্ছা এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন প্রাইস পড়বে? পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনার 4000 টাকা। 4000 টাকা এটা কি ফিক্স না কথা বলা যায়? ফিক্স বলতে ফিক্সটা কি আর জিনিস বিক্রি করা যায় ভাই, কিছু কম বেশি হবে এইখানে, কিছু আলোচনা বলতে পারবেন, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। আচ্ছা তো আরও কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখি। তো এইখানে আরও এক জোড়া আছে, মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে। এটা কোন জাতের? ফোকাস একটু সমস্যা হইতেছে, আমরা একটু সময় নিয়ে দেখি। দেখেন এটার চোখটা মাশাআল্লাহ অসাধারণ চোখের একটা কবুতর। এটা নটটা, আর নটটা পাখাটা দেখি আমরা, মাশাআল্লাহ দুই পাশে পাখাটা। দেখেন এটার পাখাটা। আচ্ছা তো এটার দমের ব্যালেন্সটা একটু দেখি, প্রতিটা কবুতরের দমের ব্যালেন্স 100-100 আছে। এই যে দেখেন দমের ব্যালেন্স মাশাআল্লাহ। আর এটা মাদিটা দেখি। আচ্ছা এই যে এইটা দেখতে পাচ্ছি এটা কি নর্না মাদি? মাদি। ও আচ্ছা মাদি। একটাকে তো নটটা আমরা দেখাইলাম, এটা পাখাটা দেখি একটু, মাশাআল্লাহ অসাধারণ একটা পাখা। এই পাশে পাখাটা দেখি, কবুতরগুলো আসলে আটকানো ছিল তো অনেকদিন। আচ্ছা আর হোমা কবুতর এমনিতে স্ট্রং হয়, ওদেরকে হাতে ধরে রাখাটা অনেক কষ্টকর হয়ে যায়। আচ্ছা এটা পাখাটা দেখি, আর পাখা তো দেখলাম নখ। আজকে আমি কী বলতেছি উল্টা উল্টা, ফ্লো হারায় ফেলছি কথা বলার। আচ্ছা এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন প্রাইস পড়বে? এই পেয়ারটা নিতে চাইলে এটাও ভাই 4000 টাকাই পড়বে। 4000 টাকা পড়বে, এটা ফিক্স না কথা বলা যাবে? কথা বলা যাবে, সমস্যা কথা বলা যাবে। আচ্ছা এটা রিং নাম্বারটা কত? আপনার 719902। মাশাআল্লাহ অসাধারণ দেখতে। এটা কোন জাতের? এটা মিলি কবুতর। এটা তো রেড চেকার, সরি। আচ্ছা রেড চেকার এটা। তো একটু হাতে নিয়ে দেখা যাবে নটটাকে। এই যে নটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ দেখতে। আর দেখেন কবুতরগুলো, আজকে আমার ক্যামেরা যেন কি হয়েছে, পিছনে টিম ফোকাস করতেছে ভালো। আচ্ছা তো আরো কিছু কবুতর আছে সেগুলো দেখবো। এটা পাখার ব্যালেন্সটা দেখি, মাশাআল্লাহ পাখার কিন্তু কোনো দিকে কোনো গ্যাপ নাই, স্ট্রং ফেদারের কবুতর। এই পাশে পাখাটা দেখি। আচ্ছা এটার দমের ব্যালেন্সটা কি দেখা যাবে? মাশাআল্লাহ দমটা সাদা, আর মাশাআল্লাহ এই পাশে নখগুলো দেখি। হোমা কবুতর ধরতে একটু অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। আর এটার মাদিটা কি? এই যে দেখেন মাদিটা, মাদিটা পাখাটা দেখি, মাশাআল্লাহ মাদিটা একটু ক্রুশে আছে, কালারটা মাশাআল্লাহ অসাধারণ, চোখের কোয়ালিটি অসাধারণ। আর পাখাটা দেখি তো, মাশাআল্লাহ দমের ব্যালেন্স, মাশাআল্লাহ প্রতিটা কবুতরেরই দমের ব্যালেন্স মাশাআল্লাহ। এটা নখটা দেখি। আপনার কমেন্টে জানাবেন যে কোন ধরনের কবুতরের ভিডিও আপনারা বেশি চান, ফেন্সি গ্রিবাজ বা হোমা বা কোনো পাখি, বা কোনো নতুন ধরনের ভিডিও যদি দেখতে মন চায় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একরকম 5টা কমেন্ট আসলে, মানে 5টা মানুষের পক্ষ থেকে যদি কমেন্ট আসে অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা মেক করার চেষ্টা করবো। তো এই পেয়ারটা নিলে প্রাইস কেমন পড়বে? এই পেয়ারটা নিলে 5000 টাকা। 5000 টাকা, এটা কি ফিক্স না কথা বলা যাবে? কথা বলা যাবে, কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তো আরও কিছু কবিতা আছে আমরা সেগুলো। তো এইখানে আরেক জোড়া আছে মাশাআল্লাহ অসাধারণ দেখতে। দেখেন গ্রিজেল কবুতর যারা খুঁজতেছেন তারা এই পেয়ারটা দেখতে পারে। আচ্ছা একটু নটটাকে হাতে নিয়ে দেখা যাবে, সবগুলো কবুতর একদম ডাকাত ডাকাত টাইপের। তো নটটাকে আমরা একটু হাতে নিয়ে দেখি, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন অসাধারণ।
তো এই যে দেখেন গ্রিজেল নটটা মাশাআল্লাহ অসাধারণ চোখটা আপনাদের একটু দেখাই জুম করে দেখাইতে পারতেছি না কারণ আজকে ফোকাসে সমস্যা হইতেছে ব্যাকগ্রাউন্ডে এই যে ফ্রেম রে থাকার কারণে হয়তো বা ফোকাসটা এরকম করতেছে আজকে আচ্ছা এটা পাখাটা দেখি মাশাআল্লাহ ও তো আটকানো ছিল তো অনেকদিন এটা একটা ব্রিডার নট ছিল ব্রিডার নট না এটা বয়স আছে বলেই না দেখেন পাখার কোয়ালিটি দেখেন পাখাটা মনে হয় নতুন পাখা উঠলে আরো সুন্দর দেখা যাবে নাকের শেপটা দেখেন ঠোঁটের শেপটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ লম্বা নাকের চওড়া নাকের লং ডিস্টেন্সের কবুতরগুলোর যেরকম হওয়া উচিত সবগুলা গুণ এটার মধ্যে আছে আচ্ছা এটার মাদিটাকে দেখি আর দমের ব্যালেন্সটা অ্যাকুরেট ব্যালেন্স না মাশাআল্লাহ এই তো দেখেন এইটা হলো মাদিটা না মাদিটার চোখটা দেখে আমার সবচেয়ে ভালো লাগছে আমার যদি হাওয়া পালার মানে সেট আপ থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আমি নেওয়ার চেষ্টা করতাম আচ্ছা এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন প্রাইস পড়বে পেয়ারটা নিতে চাইলে হবে আপনার 5,000 টাকায় পড়বো আচ্ছা এটা কি কথা বলা যাবে নাকি ফিক্সড প্রাইস না কথা বলা যাবে আচ্ছা এটা পাকাটা দেখি দমের ব্যালেন্স তো মাশাআল্লাহ অসাধারণ মাদিরা খুবই সুন্দর একটা বলছে তো এইখানে আরো এক পেয়ার একদম অরিজিনাল টাকা ইচ্ছাদের বলে তারা আছে এটা কি টাইপের গ্রিজেল এটা আপনার বাগা গ্রিজেল বলে বাগা গ্রিজেল বা অনেক আপসান গ্রিজেল বলে আচ্ছা যাই হোক এই পেয়ারটা একটু হাতে নিয়ে দেখা যাবে হ্যাঁ মাশাআল্লাহ নটটা দেখেন আলো আলো কোন দিকে বুঝতেছি না কিছু টুকটা দেখছেন আপনারা মাথার শেপ আর চোখ অসাধারণ আচ্ছা এটা পাখাটা দেখি মাশাআল্লাহ এটা কত সালের কবুতর কবুতরটা আপনার দেখতে হবে ট্যাগ দেখলে বুঝতে কবুতরের বয়স এক বছর 22 সালের কবুতর 23 তো চলতে আছে 24 বছর মানে 22 সালের একদম অ্যাডাল্ট একটা পারসন খুব ইয়াস আর স্ট্রং কোচর না আচ্ছা দমের ব্যালেন্সটা একটু দেখি একবারে তীরের মতো দমের ব্যালেন্স আচ্ছা এটা মাদিটাকে দেখি একটু আর এইটার পায়ে বিআরপিএফসি বা বিআরপি ওর যে লোগোটা হয় লোগো দেওয়া আছে আমার জানা নাই বাংলাদেশ লেখা ওই যে বিআরপি এর একটা লোগো আছে কবুতরগুলো সব মানে রেডি করছিল এবারে টুর্নামেন্ট খেলতো বুঝতে পারছেন ভাই মানে সমস্যা লেগে পারলো না এটা একটু মাদিটা না হ্যাঁ মাদিটাও তো মাশাআল্লাহ বডি ফিটনেস মাশাআল্লাহ অসাধারণ খুবই স্ট্রং দেখেন আপনার বডি দেখলে মাথা না দেখেন এটা আর এটা পাখাটা দেখি মাশাআল্লাহ এই পাশের পাখাটা দেখি আচ্ছা এই পেয়ারটা নিলে কেমন প্রাইস পড়বে এই পেয়ারটা ভাই আলোচনা সাপেক্ষে দমের ব্যালেন্সটা দেখি একদম অ্যাকুরেট তো এই পেয়ারটার দাম আলোচনা সাপেক্ষে বলার কারণ তা আসলে আলোচনা সাপেক্ষে বলার কারণ ও যখন বিক্রি করছে তখনই কইছে ভাই কবুতরগুলো আপনার একটু দাম বেশিতে বিক্রি করতে কবুতরগুলো আর অনেক টাকা পড়ছিল কবুতরগুলোর রেজাল্টও বলে অনেক ভালো ছিল বাপমার মাশাআল্লাহ তো আরও কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখি তো এইখানে আরও এক পেয়ার আছে মাশাআল্লাহ এটা কোন জাতের সবজি কবুতর সবজি হোমা না হ্যাঁ সবজি রেসার হোমা আচ্ছা এগুলো একটু হাতে নিয়ে দেখা যাবে হ্যাঁ আচ্ছা এটা নটটা না চোখটা আপনাদেরকে আমরা দেখাই মাশাআল্লাহ অসাধারণ চোখে আচ্ছা এটা পাখাটা দেখি মাশাআল্লাহ ওই পাশে পাখাটা দেখি আচ্ছা এটা দমের ব্যালেন্সটা একটু দেখি মাশাআল্লাহ অসাধারণ ব্যালেন্স তো কবুতর আর দেখেন আচ্ছা এটা মাদিটাকে দেখি এইটা মাদিটা না জি আচ্ছা এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে এই পেয়ারটা যদি ভাই কেউ নিতে চায় আপনার 2,000 টাকা পড়বে আচ্ছা এটা কি ফিক্স নাকি কম করা যাবে কিছু কম করা যাবে আচ্ছা কত কম করা যাবে দা ভাই যদি আপনার নাম কেউ ফোন দিয়ে কয় যান 1500 টাকা ফিক্স আচ্ছা চ্যানেলের নাম বললে 1500 টাকা করে ম্যাক্সিমাম সবজিগুলো পাওয়া যাবে
নাকি প্রাইসটা ডিপেন্ড করবে? এই জোড়াটা আপনার উপর কথা তো দিয়ে দিলাম। আচ্ছা, এই জোড়াটা 1500 টাকা আমাদের অনেক সুন্দর দামের ব্যালেন্স দেখেন, মাশাআল্লাহ অসাধারণ ব্যালেন্স অসাধারণ ওটাটি সব বলার বাসা গো। আচ্ছা, তো আরও কিছু কবুতর আছে, আর হলো সময় সংকট, আমি আপনাদেরকে ধাপড়ি থেকে দেখা দিই, অনেকগুলো হোমা আছে, আপনারা চাইলে বাইসা বাইসা নিতে পারবেন। তো দেখেন মাশাআল্লাহ অসাধারণ, এগুলো মা দিয়ে এলো, এখানে সব মা দি না? হ্যাঁ, এক দুইটা নর মিস্টেকলি আছে, কিন্তু এটা ইয়া করে দেওয়া যাবে। আচ্ছা, ইয়ে করে দেওয়া যাবে, এই যে যেমন একটা আমরা মূলত গিরিবাস পালি হোমা আসলে বুঝি না। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আমরা দেখাইতে পারলাম না সময় সংকটের কারণে। এই পাশে দেখেন, এখানে নর আছে, দেখেন পুরো ট্র্যাপিং ডট গুলো, এই যে আঙ্গুর ট্র্যাপিং ডট, ঠিক আছে, ও তো সব কিছু করা ছিল পুরো। আচ্ছা, আর পুরো খাতা সহ কেনা হইছে না? হ্যাঁ, দেখেন, আর এখানে একটা বাউল আছে। কেন কি রিকোয়েস্ট করছে আমারে ভাই? আপনি আমার আপনি ঝামেলাটা আপনি কান দেন, এর জন্য নিতে হইছে, বুঝছেন? এই যে দেখেন বাউল, আমি তো দাপিটা সিঙ্গেল চাইছিলাম দিলো। আচ্ছা, বাউলস ওটা নর না? হ্যাঁ, বাউলস নর আছে দুইটা এরকম, একটা চুইটাল একটা নাইরা। কারো যদি গ্রিবাজ লাগে সেটা থেকে দেয়া যাবে না? এখন এখানে সব গ্রিবাজ সিলেক্ট হয়ে গেছে, আপনার কালদম যদি কারো লাগে, ঠিক আছে, কালদম নিতে পারবো, চিলা আছে, চিলা নিতে পারবো প্যাক। আপনার চিলা আপনার জোড়া পড়বো আপনার 3000 3500 এরকম, 3-4,000 যেমন রাস্তাও এরকম। আচ্ছা, শেষবারের মতো লোকেশনটা ফোন নাম্বারটা একটু বলে দিলে ভালো হয়। আপনার লোকেশন হচ্ছে উত্তরা আপনার এয়ারপোর্ট, এয়ারপোর্ট নাইমা আপনার হজ ক্যাম্প দিয়ে আপনার রাষ্ট্রনা মেডিকেল রোড রিকশালারে বললি হজ হইলো এয়ারপোর্ট যে হজ ক্যাম্প আছে ওইখান থেকে রিকশায় বললেই হবে রাষ্ট্রনা মেডিকেল রোড, ওখানে এসে আমার ফোন দিলেই হবে। আপনি আমার নাম, ফোন নাম্বারটা 0188-0188-488-72-72-39-39। আচ্ছা, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কবুতরগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন, কারো লফটের যদি এই ধরনের ভিডিও করতে চান অবশ্যই অবশ্যই করতে পারবেন। আর পুরো ধাবড়ি ভরা কবুতর আছে মাশাআল্লাহ, সব রেজাল করা, 60 কিলো, 2 সাইড, 1 সাইড পাল্লা করা। আচ্ছা, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন। ওটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনার এই নাম্বারে, ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই নোটটা তো অসাধারণ। Ha 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 ha.